আরে জাসু ভাই কেমন আছেন আপনি? এই তো ভালো আছি, তুমি কেমন আছো? ভালো আছি। বেশ ভালোই তো দোকান দিছো। অবশ্য তোমার যে যোগ্যতা, তুমি এর চাইতে আরো ভালো জায়গায় যাইতে পারো। শোনো, বড় জায়গায় কাম করলে তোমার সুনাম এলাকায় কিন্তু ছড়াই পড়বে, বুঝছো? সেই চেষ্টাই করতেছি ভাই, কিন্তু বড় জায়গায় কাজ পাওয়া তো সহজ না। আরে কেনা করছে সহজ না? এই আমি যাসু, ঢাকা শহর থেকে দৈরা বাংলাদেশ বিদেশ সব জায়গায় আমার একটা লাইন আছে। তুমি যদি চাও তোমার আমি বিদেশ যাওয়ার ব্যবস্থা করে দেবো। সেটা তো অনেক খরচের ব্যাপার, আর কেমনে কি করতে হয় আমি তো কিছুই জানি না। সে খরচ নিয়ে তোমার চিন্তা করতে হবে, আমি আছি। একবার যদি বিদেশ যাইতে পারো তাহলে তোমার আর পিছন ফিরে তাকাইতে হইব না, বুঝছো? যাসু ভাই, আমি যতদূর শুনছি বিদেশ যাওয়ার জন্য পাসপোর্ট, ভিসা, ওয়ার্ক পারমিট সহ আরো নানান কাগজপত্রের ব্যাপার আছে। আরে তুমি এই সামনে চিন্তা করো কে, আমি তোমার অন্য ব্যবস্থা করব। অন্য ব্যবস্থা? যাসু ভাই, অবৈধ উপায়ে বিদেশ যাওয়া ঠিক না। মনে নাই পাশের গ্রামের মজিদ মিয়ার অবৈধ পথে বিদেশ গিয়া কি সর্বনাশটাই নেওয়া হয়েছিল। আরে মিয়া, হেডে তো দুর্ঘটনা মাত্র, তুমি এই সামনে চিন্তা করো না। সে যাসু ভাই, এই দুর্ঘটনা যে আমার সাথে ঘটবো না তার গ্যারান্টি কি? আর ভাই থাক, আমি বিদেশ যাবো না ভাই। বিদেশ যাইতে হলে সরকারের উপায়ে বৈধ উপায়ে যাবো ভাই। কোনো মিয়া, এই সুযোগ বারবার আয় না, বুঝছো? ঠিক আছে, এত বড় সুযোগ তুমি যদি হাতছাড়া করতে চাও তাহলে করো, তোমার যা ইচ্ছা তাই করো। আমি গেলাম।